नमस्कार जेसीसीर संबाद परिक्रमालय आपोनाक स्वागतम जानाइछो स्टुडियोत मय जयश्री मिथि प्रथमे साहक आजिर संबाद शिरोनाम जागिरोडर साकुबाकुत उत्तप्त परिस्थिति निखा युवतीक आक्रमण अभियुक्त युवकक धरि बांधि उत्तम मध्यम गाँववासीर बृहत् नदीबान्धर विरुद्धे मरिगाँवत आसुर विक्षोभ कार्यसूची मरिगाँव आसुर नेतृत्वत समदल करि उत्ताल प्रतिबाद जागिरोडर बागजाबत इंधनजात भेजाल तेलर विरुद्धे अभियान रासायनिक द्रव्य मिश्रित भेजाल डिजेल बिक्री चक्र उत्खात जागिरोडर हावलाभित श्रीमंत शंकरदेवर 573 संख्यक आविर्भाव महोत्सव श्रीमंत शंकरदेव संघ मरिगाँव जिला शाखार उद्योग बर्णाढ्य कार्यसूची এতিয়া চাওঁহক বাতৰি বিস্তৃত ৰূপত জাগিৰোডৰ চাকুমাকুত উত্তপ্ত পৰিস্থিতি সোমবাৰে গাঁওখনৰ এগৰাকী যুৱতীক নিশা অশালীন আচৰণ কৰা আৰু ব্লেডেৰে আক্ৰমণ কৰা বিষয়ক কেন্দ্ৰ কৰি মঙলবাৰে পুৱা গাঁওবাসীয়ে এই পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে লোকসকলে অভিযুক্ত যুৱকজনৰ বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড কৰে জাগিৰোডৰ চাকুমাকুত উত্তপ্ত পৰিস্থিতি অভিযুক্ত যুৱকক ধৰি বান্ধি উত্তম মধ্যম গাঁওবাসী জাগিৰোডৰ চাকুমাকুত মঙলবাৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় সোমবাৰে নিশা গাঁওখনৰ এগৰাকী যুৱতীক এজন যুৱকে অশালীন আচৰণ কৰা আৰু ব্লেডেৰে আক্ৰমণ কৰা কেন্দ্ৰ কৰি এই পৰিস্থিতিৰ সৃষ্টি হয় এই দৃশ্য চাওক গাঁওখনৰ উত্তেজিত লোকে অভিযুক্ত যুৱকজনক ধৰি বান্ধি সুধাইছে উত্তম মধ্যম চৰিয়াইছে চেণ্ডেলেৰে আনকি অভিযুক্ত যুৱকজনৰ ঘৰ দুৱাৰ ভাঙি লণ্ডভণ্ড কৰিছে স্থানীয় উত্তেজিত লোকে পাছত অৱশ্যে স্থানীয় একাংশ লোক আৰু জাগিৰোড আৰক্ষীৰ উপস্থিতিত নিয়ন্ত্ৰণ হয় পৰিস্থিতি মঙলবাৰে পুৱাই চাকুমাকু গাঁৱত সৃষ্টি হোৱা এই উত্তপ্ত পৰিস্থিতিৰ অভিকেন্দ্ৰ আছিল ৰামকুমাৰ বিশ্বাস নামৰ এই যুৱকজন অভিযোগ মতে এই ৰামকুমাৰ বিশ্বাস নামৰ যুৱকজনে নিশা সোমাই গাঁৱৰ এগৰাকী যুৱতীৰ কোঠাত যুৱতীগৰাকীক অভিযুক্তই অশালীন আচৰণ কৰাত চিঞৰ বাখৰ কৰে নিজৰ অসৎ চৰিতাৰ্থ পূৰণত ব্যৰ্থ যুৱকজনে পাছত ব্লেডেৰে আক্ৰমণ কৰি পলায়ন কৰে পুৱা যুৱকজনক ৰাইজে কৰায়ত্ত কৰাৰ পিছতে উত্তপ্ত হৈ পৰে পৰিস্থিতি যুৱকজনৰ বিৰুদ্ধে পূৰ্বে বহু অভিযোগ থকাৰ কথা উল্লেখ কৰে গাঁওবাসীয়ে যিটো ঘটনা কালি ৰাতি হৈছে এই ঘৰৰ পৰিয়ালটোৱে আৰু এই ল'ৰাটোৱে প্ৰায় বহুদিনৰ পৰা আজি নহয় বহু বছৰৰ পৰা তেনেকুৱা মহিলাৰ ওপৰত অত্যাচাৰ হৈ আছে মানুহক মাৰপিট ধমকি তাৰপিছত এজনী ছোৱালী আনিছিল পলাই পেলাই সেইটো কাৰণে লুকাই আনিছে আকৌ সেইটো মানে কেছ হৈ সি আকৌ থানাত থৈ গৈ জেল খাটিও আহিছে কেইদিনমান এতিয়া আকৌ এজন ঘৰত আহি কালি ৰাতি কোনো নথকা সুযোগ লৈ এই ছোৱালীজনী পৰি থকা ছোৱালীক মুখত মানে খোপা দিছে আৰু ব্লেডেৰে খান্দি দিছে কাৰণে আমাৰ সন্দেহ হৈছে লৈ যাব বিচাৰিছিল কিন্তু লৈ যাব নোৱাৰাৰ কাৰণে ভায়েক যেতিয়া সাৰ পাই গ'ল তাৰপিছত তাক মানে ব্লেডেৰে মানে ৰেপি দিছে কথাটো গতিকে সেইজন ব্যক্তিক উপযুক্ত শাস্তি হ'ব লাগে আৰু ইয়াৰ কাৰণে পালিগুৰি আমাৰ চাকুমাকৰ ওপৰত যিটো পাহাৰ আছে সেইটো বেদখল মানে চৰকাৰী মাটিত বহি আছে সিহঁতক ইয়াৰ পৰা উচ্ছেদ কৰিব লাগে সেইটোৱে আমি ৰাইজৰ পৰা আমি দাবী কৰোঁ লগতে যুৱতীগৰাকীক বহুদিনৰ পৰা অশালীন মন্তব্য কৰি অহাৰো অভিযোগ উত্থাপিত হৈছে ৰামকুমাৰ বিশ্বাসৰ বিৰুদ্ধে সম্প্ৰতি জাগিৰোড আৰক্ষীয়ে ঘটনা সন্দৰ্ভত অব্যাহত ৰাখিছে তদন্ত বছৰ ধৰি এনেকুৱা আমাৰ ৰাইজক এনেকুৱা এটাৰ পিছত এটা কেছ চল কৰি থাকে থানাত কমচেও 10-15টা সিহঁতৰ কেছ আছে কোৰ্টতো চলি আছে পিছত ৰাতি সিহঁতৰ ঘৰত আহি ছোৱালীক ঘৰত উঠি বেলেট মাৰি দিলে পিছত মোক ৰাতিপুৱা 7:00-8:00 বজাত জনালে মই আহিলোঁ অহাৰ পিছত মই নিজে তদন্ত কৰি চালোঁ কথাটো হয়ে
আর লড়াটোর বাইকটো আটকাই দিছে, বাইকটো ইয়াত থৈ লৈছে। মই এইখিনি জানো। পিছত মই থানা ওসিক ফোন মারিলো, ওসি হয়ে আছে, আই হে আছো। রাম কুমার বিশ্বাস রাইজেতে ঘর ভাঙি দিলে লড়াটো। জাগিরোডর হাওলাভিটিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 573 সংখ্যক আবির্ভাব তিথি উদযাপন। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ মরিগাঁও জিলা শাখার উদ্যোগত দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানত দেওবারে এক ধর্মীয় শোভাযাত্রা উলিওয়া হয়। সেইদিনা মহাপুরুষজনার কেতবোর সৃষ্টিরাজি প্রদর্শন করার লগতে ফকত বৈষ্ণবর নাম কীর্তন হরিনাম ধ্বনিরে মুখরিত হয়ে পড়ে সমগ্র অঞ্চল। গোবিন্দ নারায়ণ। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ মরিগাঁও জিলা শাখার উদ্যোগত আর জাগিরোড সদর আঞ্চলিক শাখার আতিথ্যত জাগিরোডর সমীপর হাওলাভিটির দেবধর দাস সমন্বয় ক্ষেত্রত বিস্তৃত কার্যসূচীরে দুদিনিয়াক অনুষ্ঠিত হওয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 573 সংখ্যক আবির্ভাব মহোৎসব দেওবারে সামরণি পড়ে। শঙ্করদেব গুরুজনের এই আবির্ভাব মহোৎসব উপলক্ষে বৃহত্তর অঞ্চলটুত সেইদিনা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আর ভাগবত শোভাযাত্রা উলিওয়া হয়। শোভাযাত্রাত শঙ্করদেব গুরুজনের কেতবোর সৃষ্টিরাজি প্রদর্শন করার লগতে সংঘর বিষয়ববিয়া আইমাতৃ ফকত বৈষ্ণব সমন্বিতে স্থানীয় লোকসকলে দেবধর দাস সমন্বয় ক্ষেত্রকে ধরে অঞ্চলটুত নাম কীর্তন হরিনামর ধ্বনিরে এক উখল মাখল পরিবেশ সৃষ্টি করা পরিলক্ষিত হয়। এই ভাগবত শোভাযাত্রার পিছতে হাওলাভেটি রঙ্গমঞ্চত সংঘর মরিগাঁও জেলার সভাপতি প্রদীপ কুমার বরার পৌরোহিত্যত অনুষ্ঠিত হয় এখন মুকলি সভা। মুকলি সভাখন উদ্বোধন করে সংঘর জিলা শাখার সম্পাদক সুশীল চন্দ্র বাংথায়ে আর আদরণী ভাষণ প্রদান করে আদরণী সমিতির সভাপতি অতুল চন্দ্র দাসে। সভাত সংঘর আদরণী সমিতিয়ে প্রকাশ করা সর্বগুণাকর নামের এখন স্মৃতি গ্রন্থ উন্মোচন করে জাগিরোড মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভবেন চন্দ্র নেউগে। সভাত সংঘর কেবাগৰাকীও বয়োজ্যেষ্ঠ বাপ আর আইমাতৃক বিশেষভাবে সম্বর্ধনা জানা হয়। সভাত মুখ্য অতিথি হিসাবে ভাষণ আগবায় শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রধান সম্পাদক বাবুল বরাই। মরিগাঁও শ্রীমন্ত শঙ্করদেব সংঘর জিলা শাখায় আর সদর আঞ্চলিক শাখার আতিথ্যত হাওলাভেটি এই রঙ্গমঞ্চত দুদিনা কার্যসূচীরে সুতরাং শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আবির্ভাব মহোৎসব ভাগিয়ে উদযাপন করবর কারণে প্রয়াস করে যাকালিরপর এই অনুষ্ঠান ভাগি আরম্ভ হয়েছে। আর এই অনুষ্ঠান ভাগিত ইতিমধ্যে যাকালি কার্যসূচী বিভিন্ন কার্যসূচী নিকাকরণেরপর আরম্ভ করে বিভিন্ন কার্যসূচী আসিল। রাতিলে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আসলে স্থানীয় গোটে রাইজসকল যুবক যুবতী সকল। আর আজি পুয়ারপ্রায় ধর্মধ্বজা উত্তোলনেরপর আরম্ভ করে ইতিমধ্যে মুকলি সভা চলি আছে। আমি দুদিনা কার্যসূচীর অনুষ্ঠান ভাগ আমি আরম্ভ করেছিল আর এতালেক এই অনুষ্ঠান ভাগি সুন্দরভাবে পরিচালিত হয়ে আছে। সকল বাপাই সমস্তই ইতিমধ্যে আনন্দিত হয়েছে, ভাল পাইছে। আর অনাগত দিনত বহুতে আশা করেছে যে এনেকা ধরনের অনুষ্ঠান যাতে এই অঞ্চলত আহে। আর শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মূলর কেবাজনো বিষয়ববিয়া ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠান ভাগি। আর আমি অনাগত দিনত আমি আশাবাদী যে এই অঞ্চলত একটা ভাল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রভাব পড়ব। ইফালে সন্ধিয়া অনুষ্ঠিত হয় এক বারে রহনীয়া সাংস্কৃতিক কার্যসূচী। জাগিরোডর বাকজাপত ইন্ধনজাত ভেজাল তেলর বিরুদ্ধে আরক্ষীর অভিযান। সোমবারে আরক্ষীয়ে চলওয়া এক অভিযানত ভেজাল তেল বিক্রি করা একটা চক্র উৎখাত করার লগতে এক বৃহৎ পরিমাণের ভেজাল তেল জব্দ করবল সক্ষম হয় আরক্ষী। জাগিরোডর বাকজাপত ইন্ধনজাত ভেজাল তেলর বিরুদ্ধে অভিযান।
রাসায়নিক দ্রব্য মিশ্রিত ভেজাল ডিজেল বিক্রী চক্র বৃহৎ পরিমাণের ভেজাল তেল জব্দ করার লগতে আটক এজন জাগিরোডর বাকজাপত ইন্ধনজাত ভেজাল তেলর বিরুদ্ধে আরক্ষে চলাই অভিযান সোমবারে নিশা এক গোপন খবরের ভিত্তিত আরক্ষে চলোয়া এই অভিযানত ভেজাল ডিজেল বিক্রি করে অহা একটা চক্র উৎখাত করার লগতে এখন দোকানের পরা বৃহৎ পরিমাণের এনে ভেজাল তেল জব্দ করবলৈ সক্ষম হয় প্রায় 2000 লিটার এনে তেল জব্দ করে আরক্ষে এই সন্দর্ভত আরক্ষে একটা গোচর রুজু করে ভেজাল তেল বিক্রি করা এজনক আটক করবলৈ সক্ষম হয় যদিও আন এজন পলাই যায় উল্লেখযোগ্য যে অঞ্চলটোত দীর্ঘদিনের পৰা একাংশ অবৈধ তেল সরবরাহকারীয়ে কেমিক্যালযুক্ত ভেজাল ডিজেল বিক্রি করে রমরমিয়া ব্যবসায় করে অহার অভিযোগ উত্থাপিত হয়েছে এই সন্দর্ভত আরক্ষে জব্দকৃত তেলর ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থা করার লগতে তদন্ত অব্যাহত রাখিছে আমি গোপন সূত্রপা খবর পাইছিলো ইয়াতে বাগজাপত তেল বিক্রি করে মিক্সিং করে ডিজেল বনায় সেনেকুৱাকে আমি খবর পাই আমার পুলিশ পার্টি গিয়ে ধরিলো আর প্রায় 7 গেলেন ডাঙর ডাঙর গেলেন তেল রিকভার হয়েছে আর এজন মানুষ ধরা পড়ছে বাকি লিগেল একশন যাবে আমি পরবর্তীকালত লম আর তদন্ত যাব আর যদি ধরা পড়ে চাও কি আছে তদন্তর পিছতে গম পাম হয় কিবা কালার মিক্স করে এনেকে ডিজেল বনোয়া বলে শুনেছিল এটু আমি ফরেন্সিকলে পঠাম আর তদন্তকালত যে লিগেল একশন লব লাগে লম সোনাপুর জেলা চিকিৎসালয়ত চিকিৎসক আর চিকিৎসা কর্মীর কর্মবিরতি চিকিৎসা সেবা সন্থার দীর্ঘদিনিয়া দাবী কার্যকরী করবল সরকারের ওসর আহ্বান জানায় এই কর্মবিরতি পালন করে চিকিৎসা সেবা সংস্থার আহ্বান মর্মে রাজ্যজুড়ি চলা কর্মবিরতির অংশ হিসাবে সোনাপুর জেলা চিকিৎসালয়তো বর্হি বিভাগের চিকিৎসক চিকিৎসাকর্মী সকলে পালন করে কর্মবিরতি স্বাস্থ্যসেবা খণ্ডর সর্বাত্মক উন্নয়নের হকে চিকিৎসা সেবা সংস্থায় করে অহা দীর্ঘদিনিয়া ন্যায্য প্রাপ্তির দাবিরে এই কর্মবিরতি পালন করে উল্লেখযোগ্য যে 19 অক্টোবরের পর্যায়ক্রমে আরম্ভ হওয়া এই কর্মবিরতি 3 নভেম্বরলৈকে অব্যাহত থাকিব মানে আমার চিকিৎসা সেবা সন্থায় বিভিন্ন দাবির সমর্থনত আমি 19 তারিখের কর্মবিরতি আরম্ভ করেছো আর সেই কর্মবিরতির চলি থাকা অবস্থাত আমার সরকারের আলোচনাও হয়েছে আর সরকারে আমাক প্রতিশ্রুতিও দিছে কিন্তু প্রতিশ্রুতি মতে কিছু কাম হওয়া নাই আর প্রতিশ্রুতি আমি আগতেও পাইছিল কিন্তু প্রতিশ্রুতি মতে কাম নোহার কারণে আর বিশেষকৈ আমি নোটিফিকেশন বিচারিছো যে বিভিন্ন যিকেইটা আমার দাবি আছে সেই দাবিকেইটা আমি আগতেও দাবি সমর্থন আমি আগতেও প্রতিশ্রুতি পাইছো কিন্তু আমি নোটিফিকেশন বিচারিছো কিন্তু নোটিফিকেশন আমি পোৱা নাই এটা কর্মবিরতি আজিও চলি আছে আমার বহির্বিভাগটো বন্ধ আছে আৰু এনেই আমাৰ 19 তাৰিখৰ আৰম্ভ হৈছিলে 19 তাৰিখে আমাৰ সাময়িক কৰ্মবিৰতি আছিলে 22 তাৰিখে আমাৰ সম্পূৰ্ণ কৰ্মবিৰতি মানে OPD ক্ষেত্ৰত আৰু এতিয়া আমাৰ আজি 26 তাৰিখ 27 তাৰিখ আৰু 28 তাৰিখ 28 তাৰিখে আমাৰ সম্পূৰ্ণ কৰ্মবিৰতি এই কৰ্মবিৰতিৰ ফলত বৰহি বিভাগত চিকিৎসাৰ বাবে অহা ৰোগীসকলে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে আজি তেওঁলোকের OPD বন্ধ আছে যদিও আমার যিখিনি পারিলে সেইখিনি অকণমান পালো তথাপিও আজি মধ্য অসমৰ বা গুৱাহাটীর ওচৰতে আমার এইখিনি ডিস্ট্রিক্টখন যদি এনে ধরনের অলপ বন্ধ থাকে আমার অসুবিধা হয় লাহৰিঘাটত এগৰাকী মহিলাক এজন পঞ্চায়ত কৰ্মচাৰীয়ে নিশা অপহৰণ কৰি অচেতন অৱস্থাত ৰাস্তাৰ দাঁতিত পেলাই থৈ যোৱা ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে এই ঘটনাৰ অভিযুক্ত পলাতক কৰ্মচাৰীজনৰ গ্ৰেপ্তাৰৰ দাবীত দেওবাৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে অঞ্চলটোৰ ৰাইজে লাহৰিঘাটৰ নিজ চহৰীয়া পঞ্চায়তৰ GRSক গ্ৰেপ্তাৰৰ দাবীত প্ৰতিবাদ এগৰাকী মহিলাক অপহরণ করার অভিযোগ পঞ্চায়েত কর্মচারীজনের বিরুদ্ধে
ঘুড়াগাঁও থানার অন্তর্গত নিজ সহরিয়া পঞ্চায়েতর জি আর এস শফিকুল ইসলামর গ্রেপ্তারের দাবিত জেংপরিত দেওবারে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে স্থানীয় রাইজে। যা 17 অক্টোবরের নিশা এগারী হিন্দু মহিলাক অপহরণ করে নি অচেতন অবস্থাত নিজ সহরিয়া পঞ্চায়েতর জি আর এস শফিকুলে রাস্তার দাঁতিত পেলাই যার অভিযোগত এই প্রতিবাদ করে রাইজে। দৈবক্রমে সংজ্ঞা ঘুরাই পাত ভুক্তভোগী মহিলাগিয়ে মাতৃর গৃহলে গিয়ে জানায় ঘটনার সবিশেষ। এই সন্দর্ভত 18 অক্টোবরত মহিলাগীর স্বামীয়ে ঘুড়াগাঁও থানাত অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে এজাহার দাখিল করে। বর্তমানেও ঘুড়াগাঁও আরক্ষী আটক করবা নাই অভিযুক্তক। উল্লেখযোগ্য যে শফিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও উত্থাপিত হয়েছিল এনে বহু নারীর শ্লীলতা হানির অভিযোগ। এই প্রসঙ্গতে শফিকুলের বিরুদ্ধে অঞ্চলটির হিন্দু মুসলমানের সম্প্রীতির এনাজরি কলুষিত করার অভিযোগ উঠিছে। এই প্রতিবাদের জড়িয়ে অঞ্চলবাসীর দাবি নারী নির্যাতনকারী শফিকুলক চাকরির পর নিলম্বন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। এই ক্ষেত্রে ঘুড়াগাঁও আরক্ষীক কঠোর হওয়ার আহ্বান প্রতিবাদকারীর। হিন্দু মুসলমান গোটেখিনি আমি বজারত থাকো, একেলগে মিলি থাকো, কারো লগত কোনোদিন আমার হাই কাজিয়া নাই, কিন্তু তেওঁ নিচিনা এজন মুসলমান যুবকে যেটো ঘটনা ঘটাইছে এতিয়া আমি হিন্দু মুসলমানের ভিতর মানে ভেদাভেদ হয়ে গেছে। চাওক যে সমাজত আমার হিন্দু সমাজে এটা হবলগিয়া কথাই নহয়, এনেকা জঘন্য কাম যদি হয়েছে কারণ এজনক কৰিছে সিজনক কৰিব, তেখেতে এনেকে এজনে দেখা দেখি আর দশজনে কৰিব, করার পিছত আমার কি হব, আমি ঘর পর ওলাই যাব নোৱাৰিম, আমি রাতে যাব লাগে, দিনত যাব লাগে, সকল সময় যাব লাগে, যদি আমি ওলাই যাব নোৱাৰি এনেকা একটা ঘটনা হয়েছে, রাতে আহি এনেকে লৈ গৈছে ঘরের পৰা, আমি রাস্তায় ঘাটে যাম তেতিয়া আমার কি অত্যাচার করব, সেইটো কোনে দায়িত্ব গ্রহণ করব, সেই কারণে তেখেতক আমি যে এনেকা কঠোর শাস্তি বিচারিছো আমি আর সেইটো ভাষায় কব বিচার নাই। আরক্ষী থানায় এতিয়ালৈকে তদন্তৰ কাৰণে, কারণ কি লাডেন মাটির তলত সোমাইছিল, তেখেতক উলিয়াব পাৰিছে, এখেতক কিহৰ কাৰণে বিচাৰি উলিয়াব পৰা নাই। বৃহৎ নদী বান্ধৰ বিৰুদ্ধে মৰিগাঁও আছুৰ উত্তাল প্ৰতিবাদ। সোমবারে সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে মরিগাঁও জেলা ছাত্র সন্থায় এই প্রতিবাদ সাব্যস্ত করে বৃহৎ নদী বান্ধর তীব্র বিরোধিতা করে। বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে মরিগাঁওত আসুর বিক্ষোভ কার্যসূচী। মরিগাঁও আসুর নেতৃত্বত সমদল করে উত্তাল প্রতিবাদ। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে মরিগাঁও জেলা ছাত্র সন্থার বিক্ষোভ প্রদর্শন। নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পকে ধরে বৃহৎ নদী বান্ধ বন্ধর দাবিত এইদরে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে আসুর নেতৃত্বই। বিজেপি সরকারে বৃহৎ নদী বান্ধর ক্ষেত্রে উলুটা স্থিতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে ছাত্র সন্থায়। সদৌ মরিগাঁও জেলা ছাত্র সন্থায় বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। আমার একটা স্পষ্ট, অসমত এন এস পি সির দাদাগিরি নচলিব, অসমত বৃহৎ নদী বান্ধ হব নোৱাৰে, কারণ বিহজ্ঞ সমিতিয়ে কৈছে বৃহৎ নদী বান্ধে অসমৰ ক্ষতি কৰিব, অসমৰ মানচিত্ৰলৈ ভয়াবহ শঙ্কা কঢ়িয়াই লৈ আহিব। সেইকাৰণে আমাৰ কথা স্পষ্ট, অসমত কোনো কাৰণতে বৃহৎ নদী বান্ধ নহব, অসমত কোনো কাৰণতে এন এস পি সির দাদাগিরি চলিব নোৱাৰিব, আৰু অসমত আমাৰ কথা স্পষ্ট, সৰু সৰু নদী বান্ধৰ কথা আমি কৈছোঁ, কিন্তু বৃহৎ নদী বান্ধৰ কথা আমি কোৱা নাই, কাৰণ বিহজ্ঞ সমিতিয়ে কৈছে বৃহৎ নদী বান্ধে অসমৰ যি মানচিত্ৰ আছে সেই মানচিত্ৰৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই লৈ আহিব। এই ক্ষেত্রত জনসাধারণক সংগঠিত করে বৃহৎ নদী বান্ধ বন্ধ নকরালৈকে প্রতিবাদ করে যার হুঙ্কার দিছে ছাত্র সংগঠনটে। পুঁজিপতির ওসর আঠুলা দল, সেই কথাটা রাইজে আগতে গম পাইছিল, কিন্তু এইদরে নিজের সকল সর্বস্ব স্বাভিমান ত্যাগ করে হাস্তাঙ্গে প্রণিপাত করব যে পুঁজিপতির ওসর এই কথা ভবা হওয়া নাছিল। যেতিয়া বিজেপি দলটোর কোনো ধরনের অস্তিত্ব নাছিলে তেতিয়া তেওঁলোকৰ কেন্দ্রীয় নেতা আহি গেরুকামুখত কৈ যায় নদী বান্ধৰ বিৰোধিতা করে, তেওঁলোকে অসমৰ ৰাইজৰ দুখ দুর্দশা বুজিছো বুলি কয়, অসমৰ ৰাইজৰ নিৰাপত্তাৰ চিন্তা কৰো বুলি কয়, কিন্তু সরকার গঠন হওয়ার পিছত এন এইচ পি সি কর্তৃপক্ষৰ ওচৰত আঁঠু লৈ হাস্তাঙ্গে প্রণিপাত কৰি অসমৰ ৰাইজৰ নিৰাপত্তাৰ সকলো স্বার্থ বিসর্জন দি তেওঁলোকে এতিয়া নদী বান্ধ কার্যকরী কৰিবলৈ ওলাইছে। কোভিডৰ সময়ত লকডাউন দি যিখিনি সময়ত দুখীয়া মানুহে দুবেলা দুমুঠি আহাৰ যোগোৱাৰ তাৰণাত যদি বাহিৰলৈ ওলাই আহে তেওঁলোকৰ ওপৰত আৰক্ষী জাপি দিয়া হৈছিলে, তেওঁলোকৰ ওপৰত প্ৰশাসনে নিৰ্মম অত্যাচাৰ কৰিছিলে, আৰু সেইখিনি সময়ত সকলো প্ৰতিবাদকাৰী ঘৰৰ ভিতৰত জোৰ জবৰদস্তি বন্ধ কৰি এন এইচ পি চিৰ সামগ্ৰী কঢ়িয়ালে তেওঁলোকে। কোভিডৰ সময়ছোৱাতেই তেওঁলোকে নদী বান্ধৰ কাম যি গঠনৰ কাম আছিলে সেই কাম কৰি সম্পূৰ্ণ কৰিলে, আৰু এতিয়া নদী বান্ধ তেওঁলোকে পূৰ্ণোদ্যমে কাৰ্যকৰী কৰিবলৈ আগবাঢ়িছে।
এই লৈ মৰিগাঁও আসুৰ কাৰ্যালয়ৰ পৰা এক সমদল বাহিৰ কৰি চহৰখনত বিজেপি বিৰোধী শ্লোগান দিয়ে আৰু উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আসুৰ নেতা কৰ্মীসকলে। যদি এন এইচ পি চিয়ে জোৰ জবৰদস্তি কৰি চৰকাৰে জোৰ জবৰদস্তি কৰি তেওঁলোকে যদি বিভাজন দমনৰ নীতি চলাই পেলাই ইয়াত বিজুলী শক্তি উৎপাদন কৰিব বিচাৰে বা অসমৰ ৰাইজৰ নিৰাপত্তাৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াব বিচাৰে, ছাত্ৰ সন্থাই কোনো কাৰণত মানি নলয় আৰু আজি এই সত্যাগ্ৰহৰ জৰিয়তে বিক্ষোভৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ পৰা ছাত্ৰ সন্থাই স্পষ্ট বাৰ্তা প্ৰদান কৰিছে। এতিয়া চাওঁ আহক সংক্ষিপ্ত ৰূপত কেইটামান বাতৰি। সোণাপুৰৰ বালিগীতস্থিত শ্ৰী শ্ৰী বৰামাণী নামঘৰৰ প্ৰাংগণত পাঁচদিনীয়া কাৰ্যসূচীৰে মঙলবাৰৰ পৰা আয়োজন কৰা হৈছে মা মনসাৰ মাৰৈ পূজা। সেইদিনা পুৱাৰে পৰা বিভিন্ন ধৰ্মীয় কাৰ্যসূচীৰে আৰম্ভ হৈছে যথাবিহিত পূজা অৰ্চনা। প্ৰতি পাঁচ বছৰৰ মূৰে মূৰে সম্পূৰ্ণ ধৰ্মীয় পৰম্পৰাৰে গাঁওবাসীয়ে এই পূজাৰ আয়োজন কৰে। ইয়াৰ জৰিয়তে অঞ্চলটোৰ পৰা অপায় অমংগল দূৰ হোৱাৰ কামনা কৰে ভক্তপ্ৰাণ ৰাইজে। হয়, এইটো আমাৰ আজি মাৰৈ পূজা অনুষ্ঠিত হৈছে, আজিৰ পৰা আৰম্ভ হৈছে। যিটো বৰমাণী থান, এইটো আমাৰ অতিকৈ পুৰণা মন্দিৰ থান হয়, যিটো 1825 খ্ৰীষ্টাব্দত ইয়াতে স্থাপন কৰা হৈছিল, যিখন আমাৰ এখন সোণা বাৰঘৰীয়া গাঁও বুলি কৈছিল। এতিয়া হয়তো চৰকাৰীভাৱে আমাৰ সোণাপুৰ গাঁও বুলি হেৰি হৈছে। বৃহত্তৰ সোণাপুৰ 12খন গাঁৱৰ ৰাইজে মিলি পূজাখন পালন কৰা হয়। শনিবাৰ পৰ্যন্ত বিভিন্ন মাংগলিক কাৰ্যসূচীৰে চলিবলগীয়া এই পূজাত ৰাইজৰ উপস্থিতি আৰু সহযোগিতা কামনা কৰিছে উদযাপন সমিতিয়ে। উল্লেখযোগ্য যে মাৰৈ পূজাত প্ৰথম দিনাই ভালে সংখ্যক ভক্তৰ সমাগম হোৱা পৰিলক্ষিত হয়। আমি যিটো আমাৰ প্ৰত্যেক পাঁচ বছৰৰ মূৰে মূৰে আমাৰ কৰিব লাগে মাৰৈ পূজা, আমাৰ এই 2021 বৰ্ষত কৰিছে। আমি কোভিডৰ কাৰণে আমি অলপ আগতে কৰিব লাগিছিল, যদিও আমি পলমকৈ এবাৰ কৰা হ'ল। এইবাৰ আজিৰ পৰা আমাৰ মূল কাৰ্যসূচী আছে, আমাৰ দিনজোৰা পাঁচদিনীয়া কাৰ্যসূচী। জাগীৰোডৰ নখোলা সাহিত্য চৰাৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষ উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিক সম্বৰ্ধনা। চৰাৰ তৰফৰ পৰা শুকুৰবাৰে বিশেষভাৱে সম্বৰ্ধনা জনোৱা হয় জাগীৰোডৰ এগৰাকী বিশিষ্ট ব্যক্তি মুনীন বৰঠাকুৰক। তেখেতৰ বাসগৃহত সেইদিনা চৰাৰ কেইবাগৰাকী বিষয়ববীয়া উপস্থিত হৈ গামোচা জাপি সম্বৰ্ধনা পত্ৰৰে বিশিষ্ট ব্যক্তিগৰাকীক সম্বৰ্ধনা জনায়। কনষ্ট্ৰাকটিভ কাম কোনোবাই কৰিলে বৰ ভাল পাওঁ। অপৰ্ণদেৱী এই ক্ষেত্ৰত মোক সদায় নিমন্ত্ৰণ দিব মাতিছিলে, মই গৈছিলোঁ আৰু সভাবিলাকত 2-4 ঘৰত আছিলোঁ আৰু অপৰ্ণদেৱী কাম দেখি মই বৰ ভাল পাইছিলোঁ। এতিয়া কনষ্ট্ৰাকটিভ কাম অকলশৰেই সদস্য সংখ্যা বেছি নহ'লেও সভা সমিতি আহিব নোৱাৰিলেও অকলেই গোটেইবোৰ কাম কৰি গৈছিলে আৰু তাহানিৰ পৰা আজি 25 বছৰ হ'ল সমাগত পোহৰৰ উৎসৱ দীপাৱলী। ব্যস্ততা বাঢ়িছে মৃৎশিল্পীসকলৰ। সোণাপুৰৰ মালৈবাৰীৰ এইসকল নৈপৰীয়া মৃৎশিল্পীও ব্যস্ত মাটিৰ চাকি প্ৰস্তুত কৰাত। চাকি 30,000 হ'ব আৰু, বজাৰৰ নিছে 10,000। দাম চামতো চাকিৰ দাম কমি গৈছে এইটো লকডাউনৰ কাৰণে। এতিয়া 20,000 জমা আছে, লকডাউনৰ কাৰণে যোৱা নাই। আজিকালি মই মাটিৰ বাচন ৰাতিপুৱাই বানাব বহু, এতিয়া মাটিৰ বাচন নচলে। আধুনিক আলোকসজ্জা পয়োভৰ আৰু অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিয়ে প্ৰভাৱ পেলাইছে মাটিৰ চাকি উৎপাদনৰ ক্ষেত্ৰখনতো। আনহাতে কোভিডকালীন পৰিস্থিতিৰ বাবে এই মৃৎশিল্পীসকলৰ পূৰ্বৰ দৰে উৎসাহ নাই যদিও পূৰ্বপুৰুষৰ পৰম্পৰা ধৰি ৰখাৰ প্ৰয়াস
এই সকল মালয়বাড়ির নয়পরিয়া মৃৎশিল্পী। আমার এটা প্রায় বহু বছর আগের পর আমার ককা দেউতা থাকার পরে আমার চাকরি বিজনেসটা আরম্ভ, কিন্তু আমার বর্তমান কোভিডের কারণে আমার চাকরির বহুত স্টক হয়ে আছে, আমার উচিত মূল্যগুলি পাওয়া নাই, আর বাজারত নানান ধরনের যান্ত্রিক বিজুলির চাকি যেটা ওলাইছে সেটু আর মিঠাতেল দামর বড়ার কারণেও আমার চাকিটো বিক্রি বর্তমান কম হয়ে আছে। সেইকারণে আমার যান কষ্ট যান পরিশ্রম সেই তারবাবেই আমার উচিত মূল্যখানি আমি পোৱা নাই। এবছর আমি প্রায় আমার এতে এইফালে মোটামুটি 10-15 লাখ চাকি বনাব গেছে, 10-15 লাখের ভিতর এতিয়াও আমি বাকিখানি দিবা নাই কারণ মিঠাতেল দাম বাড়ার কারণে দাম বস্তুখানি আমি বিক্রিবা নাই এতিয়ালেকে। দেশের বাইরের পৰা আমদানিকৃত অত্যাধুনিক আলোকসজ্জায় মিলান করেছে দীপাবলীর আধ্যাত্মিক পরিবেশ। একাংশই মাটির চাকির প্রতি অনীহা প্রদর্শন করার উপরেও মিঠাতেলের মূল্য বৃদ্ধিয়ে যেন মাটির চাকি ব্যবহারের ক্ষেত্রে সৃষ্টি করেছে বাধার। তথাপিও এই সকল মৃৎশিল্পী এরা নাই পূর্বপুরুষের সাতামপুরুষিয়া এই পরম্পরা। 10-15 আমার মালাবাড়ির 10-15 আছে, সকলে মিলি 10-15 লাখ চাকি বনাইছে। এটা আমার যেখানে সময় দেওয়ালি আহি পড়েছে, এতিয়া চাকির কোনো হেৰি নাই, অর্ডার সর্ডার পোৱা নাই করোনা প্রটোকলের কারণে, এতিয়া চাকির দামও নাই। আজিকালি বাজারে যান্ত্রিক পদ্ধতি ওলাইছে, সেইকারণে আমি মিঠাতেলের দামও বাড়িছে, আর বহুত চাকি স্টক হয়ে আছে আমার ইয়াত, কোনো এতিয়ালৈকে নিব পৰা নাই। স্থির মন সুস্থির মনন শীর্ষক এখন গ্রন্থ প্রকাশক কেন্দ্র করে গ্রন্থখনের প্রকাশক অরুণাভ বরঠাকুরের বিরুদ্ধে প্রকাশন গোষ্ঠী সৃষ্টি প্রকাশের স্বত্বাধিকার অজিত কুমার রায়ে অলপতে এক সংবাদমেল যোগে যে বক্তব্য আগবাইছিল তার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রকাশ করেছে অরুণাভ বরঠাকুর আর জাগিরোডর একাংশ জ্যেষ্ঠ নাগরিকে। এই সন্দর্ভত শুকুরবারে জাগিরোড কলা মন্দিরত জিতেন্দ্র কুমার ডেকার সঞ্চালনাত অনুষ্ঠিত সভায় সৃষ্টি প্রকাশের স্বত্বাধিকারের বিরুদ্ধে কেইবাটাও প্রস্তাব গ্রহণ করে। সভায় উক্ত গ্রন্থখনের প্রসঙ্গে সৃষ্টি প্রকাশের স্বত্বাধিকারে উত্থাপন করা অভিযোগ সমূহ বিভ্রান্তিকর আর সংগতিবিহীন বলে সমালোচনা করে। সৃষ্টি প্রকাশের স্বত্বাধিকার রায়ে কোনো অচিনাক্ত ব্যক্তিয়ে ফোনযোগে তেওঁক দিয়া হত্যার ভাবুকি সন্দর্ভত জাগিরোড থানাত দাখিল করা এজাহারের প্রসঙ্গ উল্লেখ করে সভাত অরুণাভ বরঠাকুরে তেওঁর বিরুদ্ধে উঠা অভিযোগ খণ্ডন করে। কিতাপখন এপাচি ভুল আছে, দুর্খিনি ইয়াত আছে, মানুহৰ দিয়ে দিয়ে ঠিক আছে। এতিয়া সেইখিনিলৈ গলত কথা কাটা কাটি হৈছে, তাৰ মাজতে তেওঁ মোক প্ৰশ্ন কৰে কোন আজি জেগাৰ পৰ্যন্ত মিটিং হৈছিল নেকি, ৰাজহুৱা মিটিং বোলো হয় হৈছে, শিশু অপহৰণৰ কিছু ঘটনা হৈ আছে, সেই ঘটনাখিনিক লৈ পেলাই এখন সজাগতা সভা হৈছে। পুখুরীর মাছর খাদ্য হিসাবে ব্রয়লারকে ধরে বিভিন্ন জীব জন্তুর পেলনিয়া নাড়িভূর আদি সরবরাহ করা বহুকেইখন বাহন দেওবারে জব্দ করে জাগিরোড আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে বিভিন্ন সময়ত একাংশ দুষ্টচক্রই জাগিরোডর কাষরিয়া বিভিন্ন মাছ পালন করা পুখুরীত খাদ্য হিসাবে যোগান ধরে আহিছে ব্রয়লার আর অন্যান্য জীব জন্তুর পেলনিয়া নাড়িভূর। এই সন্দর্ভত পূর্বে বহুবার আরক্ষীক অভিযোগ দিয়ার পিছতো জাগিরোডত এইদরে সরবরাহ হয়ে আছে পরিবেশ বিনষ্টকারী মাছর খাদ্য। স্বাস্থ্যর হানিকারক মাছর এই অখাদ্য সরবরাহ বন্ধ করবল আরক্ষীক দাবি জানাইছে স্থানীয় সচেতন নাগরিকে। বৃহৎ আকারে পুখুরী খান্দি মাছ পুহিবলে ব্যবসায় আরম্ভ করেছে, মাছ পোহাত আমার আপত্তি নাই, ইও এটা খেতি অঙ্গ, আমি বহুত দিনের পর দেখি আসিল এই মাছবিলাক গাড়িয়ে দি মেঘালয় যোরাবাদ গুয়াহাটির পর আনি বিভিন্ন জীব জন্তুর নাড়িভূরও আনি এই মাছবিলাক খুবাই। 15-11-19 তারিখে আমি জাগির থানার এখন এজাহার দিল, সেই এজাহার ভিত্তিত একটা গোচর রুজু হল, পেটুকা ধরি ফাইন কাটি ধরি, কিন্তু ফাইন কাটি দিয়ে বস্তুটা ব্যবসায়টা সমাধান হওয়া নাই। আমার জাগিরোড কেজন
যুবক লগতে আমার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দিব্যজ্যোতি নেওগ ডাঙরিয়ার সহযোগত প্রায় 15 গাড়ি তেনকা পেটুকা আমার গাড়ি ধরেছে। এইটা একটা বিষাক্ত বস্তু, বিষাক্ত দ্রব্যে মাছ পুহি আমার জনসাধারণক কয়ে আছে এইটো চক, এইটো 19 চনের লেবরেটরি টেস্ট, সেইবিলাক যেহেতু হেরি আনিছিলে পেটুকা নাই ভুলু। মরিগাঁও জেলা প্রশাসন, জাগীর থানা প্রশাসন আমি অনুরোধ জানাইছো যাতে এই বস্তুটা সোনকালে ক্ষিপ্র ব্যবস্থা লব লাগে। জাগীরোডৰ পলাচঙৰ নখলা খেলপথাৰত বৃহস্পতিবাৰৰ পৰা অনুষ্ঠিত হৈছে খিতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি প্ৰদত্ত চলন্ত ট্ৰফীৰ নৱম বাৰ্ষিক গুভা দেউৰজা নকআউট ফুটবল প্ৰতিযোগিতা। নখলা ক্ৰীড়া সন্থাৰ উদ্যোগত অনুষ্ঠিত এই ফুটবল প্ৰতিযোগিতাৰ উদ্বোধনী খেলখন সেইদিনা স্বপ্নাডুং FC আৰু বাংফৰৰ ইউনাইটেড স্পৰ্টছ একাডেমি FCৰ মাজত অনুষ্ঠিত হয়। খেলত ইউনাইটেড স্পোর্টস একাডেমি 2-0 গোলৰ ব্যৱধানত বিজয় সাব্যস্ত হয়। খেলখন উদ্বোধন কৰে প্ৰাক্তন খেলুৱৈ তথা অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক অন্ধৰু দাসে। খেলৰ প্ৰাকমুহূৰ্তত খেলপথাৰৰ চৌহদত ফালেসংখ্যক গছপুলি ৰোপণৰো ব্যৱস্থা কৰে উদ্যোক্তাসকলে। সদৌ নখোলা ক্ৰীড়া সন্থাৰ উদ্যোগত খিতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি প্ৰদত্ত চলন্ত ট্ৰফী গোভা দেউৰজা নকআউট ফুটবল প্ৰতিযোগিতা 2021 বৰ্ষৰ আজি প্ৰথম দিন। আৰু এই প্ৰথম দিনত আমাৰ অংশগ্ৰহণ কৰিলে স্বপ্নাডুং FC আৰু লগতে ইউনাইটেড স্পৰ্টছ একাডেমি অংশগ্ৰহণ কৰিলে, সুন্দৰ খেল প্ৰদৰ্শন কৰিলে। আজি দিনটোত আমাৰ প্ৰথম কাৰ্যসূচী হিচাপে হ'ল পতাকা উত্তোলন, দ্বিতীয় কাৰ্যসূচী হিচাপে আছে বৃক্ষৰোপণ। আমি প্ৰতি বছৰে বৃক্ষৰোপণ কৰোঁ আৰু দেখিছে আপোনালোকে চাৰিওফালে বৃক্ষ হৈ আছে। আৰু তাৰপিছতে আমাৰ খেল উদ্বোধন কৰা হৈছে। DC মহোদয়ে খেল উদ্বোধন কৰাৰ কথা আছিলে, তেখেতে ভিডিঅ' কনফাৰেন্স কাৰণে আহিব নোৱাৰিলে। প্ৰবীণ খেলুৱৈ আৰু আজীৱন খেলৰ লগতে জড়িত থকা ব্যক্তি শ্ৰীযুত অনুৰাম দাস ছাৰক আজি খেল উদ্বোধন কৰিবলৈ আমি আহ্বান জনালোঁ। তেখেতে উদ্বোধন কৰিলে আৰু ৰাইজৰ সহায় সহযোগিতা আমি পূৰ্ণৰূপে পাইছোঁ। আৰু ইতিমধ্যে খেলপথাৰখন আমি সুন্দৰভাৱে আমি সজাই পৰাই তুলিলোঁ যাতে ইয়াৰ পৰা আগন্তুক বৰ্ষবিলাকত নতুন যুৱক ভাল খেলুৱৈ উলিয়াব পাৰোঁ, সেইটোৱে আমাৰ লক্ষ্য। আৰু এই খেল আৰু শিক্ষা, খেল আৰু শিক্ষাৰ মাজৰ সম্পৰ্ক, এইটো আমি নতুনকৈ উঠি অহা যুৱক যুৱতী আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত এইটো প্ৰসাৰিত কৰিবৰ কাৰণে, গঢ়ি তুলিবৰ কাৰণে আমি এই খেলৰ জৰিয়তে আমি প্ৰয়াস কৰিছোঁ। আজি খেলৰ ফলাফল হৈছে ইউনাইটেড স্পৰ্টছ ক্লাবে 2-0 বিজয়ী হৈছে আৰু স্বপ্নাডুং হাৰিছে আজি খেলখন। আজিৰ সংবাদ পৰিক্ৰমা ইমানতে সামৰিছো। জাগীৰোড, মৰিগাঁও আৰু ইয়াৰ কাষৰীয়া বিভিন্ন অঞ্চলৰ বা বাতৰিলৈ আমি আপোনালোকৰ মাজলৈ আহোঁ প্ৰতি বুধবাৰে সন্ধিয়া আৰু বৃহস্পতিবাৰে পুৱা। গতিকে চাবলৈ নাপাহৰিব আপোনালোকৰ প্ৰিয় অনুষ্ঠান JCC সংবাদ পৰিক্ৰমা। ধন্যবাদ।